নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রতিদিন আপনাদের সামনে আমি এই ভিডিওটি নিয়ে আনি এবং প্রতিদিন আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সময়, দিনের মূল্যবান সময় হয়তো আপনাদের কাছে নিই, সেই জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে কিছুটা সময় চাই। কারণ এই ভিডিওটি কি বলুন তো, খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও। শুধুমাত্র রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় শুধু শুনলে হবে না, এবং মহাভাগ্যে এই যে টার্গেট নাম্বারটা বলছি সেটা শুনলে হবে না। আমি এই ভিডিওতে আপনাদেরকে কি বলার, কি বোঝানোর চেষ্টা করছি, দেখুন। আগামীকাল সোমবার প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করবেন। যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, হয়তো আপনার রাশির নাম থাকলেও থাকতে পারে, আপনারও আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতেও পারে, আবার না ঘটতেও পারে। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে বলি কিছু কিছু রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। এই একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই যে সমান ভাগ্য সেটা না। আপনার সময়টা কখন রয়েছে, আমি একটি কথা বারবার বলি, সময় কোন সময় আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে নির্ণয় করা দরকার। কৌশিকদা আপনাদেরকে বারবার বুঝায় যে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অল্পের জন্য বড় বড় অর্থ আপনাদের মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ দিবে অর্থপ্রাপ্তিতে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, প্রথম কথা। আমি আছি তো, চিন্তা করছেন কেন, চিন্তার কোনো ব্যাপার নেই, কৌশিকদা আপনাদের পাশে আছে। অর্থাৎ যারা এই ভিডিওটি খুব ভালো মতন বুঝবেন কি না, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে। রাশির নাম শুনে একটা লটারির টিকিট কেটে ফেলছেন, ভাবছেন হয়তো আপনার অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে, হ্যাঁ হচ্ছে না, কিন্তু কোনো না কোনো দিন কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ হতেও পারে, সেটা আরও বেশ কয়েক বছর হতে পারে, আবার আগামীকালও হতে পারে। কিন্তু যাদের খুব দেরিতে হচ্ছে কি না, তাদের প্রচুর অর্থ কিন্তু ততদিনে আপনারা কিন্তু নষ্ট করে ফেলেছেন, ততদিনে আপনাদের প্রচুর টাকা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই অর্থপ্রাপ্তির যোগটা সবসময় মানুষের জীবনে কিন্তু সৃষ্টি হয় না, কিছু সময় থাকে যেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে একটা গোল্ডেন পিরিয়ড, টার্নিং পয়েন্ট বলতে পারেন, সময়টাকে কাজে লাগান এবং আপনাদের রাশিচক্রে রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে সেটা আগে দেখে নিন। অর্থাৎ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির কারকগ্রহ। আমি এই জন্য বলছি বড় ধরনের অর্থপ্রাপ্তিতে যাদের বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। স্পেশালি এই রাহু রক্ষা কবচ কি বলুন তো, বড় ধরনের অর্থ আকর্ষণ কিন্তু করবে, ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, টিকিট কাটার আগে নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন। কারণ প্রতিদিন আপনি যে অর্থ অপচয় করছেন না, প্রচুর টাকা আপনারা, তার আগে জেনে নিন না কখন রয়েছে। কৌশিকদা আপনাদের পাশে আছে, চিন্তা করছেন কেন, আমি তো আছি আপনাদের পাশে, বারবার এই কথাটা আমি আপনাদেরকে বারবার বলি। কারণ আপনাদের কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে যোগটা কখন রয়েছে, কোন বছর রয়েছে, সেটা কিন্তু দেখা দরকার। শুধুমাত্র রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় শুনলে হবে না,
এবং এই যে টার্গেট নাম্বার সেটা কিন্তু আমি মহাভাগ্যে কিন্তু দেওয়া শুরু করেছি, এবং সেখানে শুভ রং এবং আরও কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করি। অর্থাৎ এই জায়গাটাতে আপনাদেরকে একটু হলো বুঝতে হবে, ভিডিওটি শুনতে হবে, ভিডিওটি আপনাদেরকে একবার না পাঁচবার বোঝার চেষ্টা করতে হবে আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি। অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতেই পারে, একই রাশিতে প্রচুর মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য সমান রয়েছে, কেন নেই? তাহলে কি করে প্রত্যেকেরই যে আগামীকাল অর্থপ্রাপ্তি হবে এটা কখনোই সম্ভব নয়। তাহলে তো আজকে আমাদের সমাজ থেকে গরিবী আনায় চলে যেত, সবাই আজকে ধনী হয়ে যেত, কিছু সংখ্যক মানুষের এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু হচ্ছে। আপনি যে রাশিরই মানুষ হন না কেন, আপনার যদি যোগ থাকে, যদি দেখা যাচ্ছে আপনার আজ থেকে দু বছর পর যোগ রয়েছে, সেই সময়টা কিন্তু কাজে লাগাতে হবে। এবং যারা একটু তাড়াতাড়ি চাইছেন বা যোগ কেটে গেছে, বার্থ চার্ট রিফরমেশান এই ফর্মুলাটি আপনাদেরকে করতে হবে, তাতে কি হবে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আপনার জন্মকুণ্ডলীটা দেখুন না, রাহু কেমন রয়েছে, লগ্ন টু দ্বাদশ, বা আপনার হস্তরেখাতে রাহু কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, আপনার ধনভাব কেমন রয়েছে, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে, আপনার লাভভাব কেমন রয়েছে, যেখান থেকে আপনি সফলতা পাবেন, লাভ পাবেন, এই ভাবটা কেমন রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে। কারণ আমি এখানে প্রত্যেকটি রাশির বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করি, কিন্তু ইন জেনারেলিটি আলোচনা, প্রত্যেক রাশির নাম কোনো না কোনো দিন আসে। এবং এই যে আমি মহাভাগ্যে যে বলি কি না, সেই মহাভাগ্যে কিন্তু প্রত্যেকটি রাশির কিন্তু টার্গেট নাম্বার, মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার সেখানে কিন্তু আমি দিই। অর্থাৎ ভিডিওটি আপনারা ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, কিছু সময় নষ্ট হয় জানি, আপনাদের মূল্যবান সময় কৌশিকদা নষ্ট করে, কিন্তু কৌশিকদা আপনাদের পাশে আছে, চিন্তা কি, একবার দেখিয়ে নিন কোন জায়গায় সমস্যা রয়েছে, কেন বাধা আসছে, কিসের জন্য বাধা আসছে। বার্চার রিফরমেশানটা আপনারা অবশ্যই করুন বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, আর যাদের অল্পের জন্য বড় ধরনের প্রাপ্তি বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা। পাঁচ রাশির আমি নাম বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তি হতে চলেছে, অবশ্যই ওং নমঃ শিবায় আপনারা অবশ্যই কমেন্ট করবেন। নাম্বার ওয়ান, আগামীকালের যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির সময়টা দেখা যাচ্ছে 11:31 থেকে 12:45 পর্যন্ত মেষ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বিশেষভাবে শুভ যে রাশি, দেখুন টার্গেট নাম্বারটা আমি আবারও বলছি আপনারা জানতে পারবেন মহাভাগ্যে। মেষ রাশির পর কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের সময় দেখা যাচ্ছে 10:31 থেকে আপনার 11:52 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের শুভ সময় সেটা হচ্ছে 9:45 থেকে আপনার 11:24 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার জানতে পারবেন মহাভাগ্যে, অবশ্যই মহাভাগ্যটি আপনারা দেখুন। এবং আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 12:18 থেকে 1:22 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের শুভ সময় টার্গেট নাম্বার অবশ্যই জানতে পারবেন আপনার মহাভাগ্যে, অবশ্যই মহাভাগ্যটি আপনারা দেখুন। মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এই রাশি, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি জানতে পারবেন মহাভাগ্যে, আবারও বলছি।
এবার আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে বৈকাল 4:05 থেকে, বৈকাল 4:05 থেকে আপনার 6:15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেকে ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।